या माशरा शिबाब আমার নবী বলেছেন ইয়া মাশারা শিবাব হে যুব সম্প্রদায় মানিস্তাতাকুমুল বাআফাল ইয়াতাযাউবিজ আমি নবী জানিয়ে দিলাম যদি তোমাদের মধ্যে কেউ শারীরিকভাবে সক্ষম হয় আর্থিকভাবে সক্ষম হয় সে যেন তাড়াতাড়ি বিবাহের আমলটা যেন করে নেয় আমার নবী বলেছেন এ আমার উম্মত উম্মতিরা আমি নবী জানিয়ে দিলাম তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নবী আমার সুন্নাতের আমল করার জন্য নিজের চরিত্রের হেফাজতের জন্য নিজের নজরের হেফাজতের জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচাবার জন্য নিকাহ সাদি বিয়ে করে নেয় আমার আল্লাহ সেই বিয়েতে আসমান থেকে অফুরন্ত রহমা আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয় জোরে বলবেন না তো হুজুর বলেছেন চরিত্রে হেফাজতে যদি তোমরা বিয়ে করতে পারো ওই বিয়েতে আল্লাহ সবচেয়ে বেশি বরকত রেখেছেন রহমত রেখেছেন আচ্ছা বলেন তো আপনারা আল্লাহর নবী কত বছর বয়সে বিয়ে করেছিলেন একটু কথা বলবেন আমার সাথে আমি আমার আব্বা হুজুর কেবলার মতো একটু কথা বলে বলে আজ করতে ভালোবাসি বলেন আল্লাহর নবী কত বছর বয়সে বিয়ে করেছিলেন 40 বছরে নয় হুজুর 25 বছরে বিয়ে করেছিলেন বাহ মাশাআল্লাহ তা আল্লাহর নবী কত বছর বয়সে করেছেন কথা বলেন আমার সাথে 25 বছরে এখন বুড়ো হয়ে যাচ্ছে 30 হয়ে গেল 35 হয়ে গেল সালমান খানের তো 50 হয়ে গেল এখনো বিয়েই করেন কিছু কিছু ছেলে আবার ও সালমানকে ফলো করে ও করে না আমি এখন কি করব দাঁড়াও একটু বয়স হোক মজা লিবার থাক দাদা বিয়ে করে নেন তাড়াতাড়ি হে যুবকেরা তাড়াতাড়ি বিয়ে করে নাও বিয়েতে আল্লাহ সবচেয়ে বেশি বেশি রহমত কল্যাণ বরকত আমার আল্লাহ বিবাহতে রেখেছেন বিয়ে করতে হবে তবে ইবাদত মনে করে করতে হবে শ্বশুর বাড়ি থেকে ঝাড়ার নিয়ত করে বিয়ে করলে রহমত নেই বুঝছেন পাঁচি ডিঙ্গা থেকে ধরা পড়ে গিয়ে বিয়ে করলে রহমত নেই এতে রহমত নেই রহমত আছে ইবাদতের নিয়ত করে সুন্নাতের নিয়ত করে নিজের চরিত্রের হেফাজতের নিয়ত করে নিজের নজরের হেফাজতের নিয়ত করে আর নিজেকে গোনার কাছ থেকে বাঁচাবার নিয়ত করে বিয়ে যে করবে আল্লাহ তাতে রহমত এবং কল্যাণ দিয়ে দেবে এরকম নিয়ত করে বিয়ে করার লোক এখন আছে না বাপ তার ছেলে মেয়েদের দিচ্ছে না মা তার ছেলে মেয়েদের দিচ্ছে না ছেলে মেয়েরা এরকম নিয়ত করে বিয়ে করছে হাদিস শরীফ আমার নবী জানিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত যে আমার সুন্নাত ছেড়ে দেবে সে আমার দলের বাইরে আমার নবী পাকের ওয়াজ শোনার পরেতে আল্লাহ নবীর একজন সাহাবী মেয়ে খুঁজতে শুরু করে দিলেন না 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 আমি তো নবীকে নবী বলে মেনেছি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি ঈমান তো এনেছি কিন্তু আমার বিবাহ করা হয় নাই আমার নবী বলেছে যে বিবাহ করবে না সে আমার দলের বাইরে না 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 আমার নবীর এই সুন্নাতের আমল আমি করতে চাই এই নিয়ত করে নিয়ে আল্লাহ নবী সাহাবী মেয়ে খুঁজতে শুরু করলেন মেয়ে তালা করতে লাগলেন মেয়ে খোঁজ করতে লাগলেন মদিনার ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন হে রাসূলের সাহাবীরা আপনাদের কি কোনো মেয়ে আছে আমার সাথে বিবাহ দেবে আমি নবী পাকের সুন্নাতের আমল আমি করতে চাই আমার নবী পাকের সাহাবী মেয়ে খুঁজতে লাগলেন এ সাহাবারা আপনারা আমাকে একটা কি মেয়ে দেবেন আপনাদের ঘরে কি কোনো মেয়ে আছে আমি আল্লাহর নবীর সুন্নাতের আমল করতে চাই একদিন দুদিন তিন দিন নয় এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস আট মাস হয়ে গিয়েছে মেয়ে তিনি পাচ্ছেন না মেয়ে না পাওয়ার কারণে বিবাহ তার হতে চাই না একদিন তিনি আল্লাহ নবীর দরবারে বসে দুটো চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায় আমার নবী বলেছিলেন হে আমার সাহাবী কি ব্যাপার কেন তুমি কাঞ্চো সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে মানার পর আপনাকে নবী বলে মানার পরে
ইসলামের সমস্ত হালাল গুলো মেনেছি হারাম গুলো বর্জন করেছি জায়েজ গুলো মেনেছি নাজায়েজ গুলো বর্জন করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত সুন্নাতকে মেনেছি কিন্তু আপনার একটা সুন্নাতের আমল করতে পারি নাই যেটা আপনি আমাকে বলে দিন আপনার কেবল মাত্র একটা সুন্নাতের আমল না করার কারণে কি আল্লাহ আমাকে তানার রহমতে তয়ার জান্নাত কি আমার আল্লাহ নসিব করে দেবে সাহাবীর প্রশ্নটা বুঝছেন তো হুজুর আমি শুধু একটা সুন্নাতের আমল করতে পারিনি আপনি বলেন এই আমলটা না করার কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দেবে না দেবে না এই মন দিয়ে শুনছেন দেবে না এই জন্য সাহাবী কাঁদছেন সাহাবী কি জন্য কাঁদছে বিয়ে করতে পারেননি বলে কাঁদছেন না নবীর সুন্নাতের আমল করতে পারেননি বলে সারা শব্দ দেন না কি জন্য বিয়ে করতে পারেননি বলে সুন্নাতের আমল করতে পারেননি বলে সাহাবী কাঁদছেন হুজুর তার প্রশ্নের উত্তর না দিয়ে বলছে বাবা তুমি মেয়ে খুঁজেছিলে জি হুজুর খুঁজেছি তা তুমি কি হলো আমি হবে হতে কিছু আগের কিছু সেটিং ফেটিং ছিল নাকি গো হঠাৎ করে হায় করে দিল কেন যাক ঠিক আছে এরকম না হলে হাসবে কি করে লোক আর এই টাইমটা একটুখানি এরকম না হলে কি গো ঝিমোবে তো এরা এদিকে তাকান আমার দিকে তাকাচ্ছে অন্য দিকে তাকাবেন না আমার দিকে তাকালে আপনাদের মনে হবে বেকার তাকাচ্ছি না হাদিস পাকে এর সম্পর্কে ফজিলত আছে বুঝছেন তো রাসূল করিম তাকে জিজ্ঞেস করছেন তুমি কি মেয়ে খুঁজেছো জি হুজুর মেয়ে খুঁজেছি তা তুমি বিয়ে হয়নি কেন তোমার কি শারীরিক প্রবলেম আছে শারীরিক প্রবলেম মানে বুঝতে পারছেন তো নাকি না খুলে বলতে হবে শারীরিক প্রবলেম আছে জি না হুজুর আমার শারীরিক প্রবলেম নেই আমি সক্ষম আছি সতেজ আছি সবল আছি হুজুর কেউ মেয়ে দিতে চাই না তা হুজুর হাদিস পাকে কি বলেছেন আমার আগে উনি বলছিলেন যখন তোমরা বিয়ে করতে যাবে মেয়ে দেখবে কাকে কাকে কিভাবে দেখতে হবে কটা জিনিস দেখে দেখতে বলেছে চারটে জিনিস কি কি টাকা দেখে বাংলায় বলছে আরবিটা বলছিল টাকা দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে হুজুর বলছেন এর থেকে বেশি উত্তম আমি মোহাম্মদ আমার পছন্দ উত্তম চরিত্র দেখে বিয়ে করো ছেলেটা মেয়েটা রং আছে কিনা দেখো না ছেলেটার টাকা আছে কিনা দেখো না ছেলেটা নামাজি কিনা পরহেজগার কিনা চরিত্রবান কিনা আমানতদার কিনা এটা দেখো আজকে মেয়ের বাপেরা মেয়ে বিয়ে দিচ্ছে ছেলে গুন্ডা মস্তান বিড়িখোর তাড়িখোর দু চারটে মেয়ের সাথে সম্পর্ক আছে কিন্তু ছেলেটার টাকা আছে নিজের বিয়েকে দিয়ে দিচ্ছে কথা ঠিক বলছি না ভুল একবার দেখছেন ছেলেটার চরিত্র ভালো না খারাপ নামাজি না পরহেজগার না পরহেজগার নয় ও চগলখোর চিটিং মাস ধাপ্পাবাদ ফেরেববাদ ও সব খবর নেই আমার রাসূলুল্লাহ করিম বলেছেন যদি তোমরা উত্তম চরিত্র দেখে বিয়ে দাও কেন এতে আল্লাহ সবচেয়ে বেশি রহমত রেখেছে যারা বিয়ে করেছেন বা যারা বিয়ে করেননি এবার করবেন রং দেখবেন না টাকা দেখবেন না ভালো বংশ দেখবেন না উত্তম চরিত্রটা দেখা নিয়ে বুঝছেন রং আজকে আছে কাল নাও থাকতে পারে টাকা আজকে আছে কাল নাও থাকতে পারে সৌন্দর্য আজকে আছে নাও থাকতে পারে কিন্তু উত্তম চরিত্র মওতের আগ পর্যন্ত থাকবে না থাকবে না সেই দিকে বিয়ে করতে হবে আমাদের শুধু নিজে বিয়ে করা নয় নিজের ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে ওইভাবে দেখে তা আল্লাহ নবীর সাহাবী তাকে বলছেন তা তুমি বিয়েটা হয়নি কেন তোমার হাদিসটা প্রায় একটা পৃষ্ঠার আমি ছোট করে সংক্ষেপ করছি তোমার বিয়েটা হয়নি কেন সাহাবি কি বলছেন জানেন হুজুর আমি না দেখতে খুব খারাপ হাদিস পাকে আছে ছেলেটার রংটা খুব ময়লা ছিল শুধু ময়লা নয় অনেকে রং কালো হয় কিন্তু নাক নকশা ভালো থাকি না থাকে হুজুর বলছেন হাদিসে বর্ণনা আছে যে তার চেহারাও খারাপ নাক নকশাও খারাপ দেখতে মোটেও ভালো নয় সুদর্শন চেহারার অধিকারী ছিল না এই দেখতে খারাপ বলে কেউ মেয়ে দিতে চাই এখন বর্তমান সমাজে বিয়ে করার খরচা বেশি জেনা করার খরচা কম ঠিক বলছি না ভুল বলছি গো আপনি বিয়ে করতে যাবেন অনেক টাকা খরচা কিন্তু আপনি হারাম কাজ করতে যাবেন বেশি খরচা নেই তা হাদিস পাকের সম্পর্কে যদি আপনি বিয়ে করেন বিয়েতে কোনো খরচা নেই
এখনকার বর্তমানে বিয়ে খরচে করতে গেলে মেয়ের বাপের খরচা ছেলের বাপেরও খরচা কিন্তু হাদিস পাক নিজে যদি কেউ বিয়ে করে মেয়ের বাপের কোনো খরচা নাই সব খরচা ছেলের বাপের এখন ছেলের বাপের থেকে মেয়ের বাপের ডবল খরচা কারণ আমরা তো ঝেড়েলিবার ধান্দা করছি শুধু বলছে কি করে মেয়ের বাড়ি থেকে লিয়ে আয় আমার নবী পাক বলেছিলেন হে বাবা সাহাবী তুমি কি তোমার জন্য মেয়ে দেখেছিলে জি আর রাসূলুল্লাহ দেখেছি জনাব আপনি তো জানেন আমি খুব দেখতে খারাপ আমার চেহারা ভালো নয় আমার রংটাও ভালো নয় আমার নাক নকশাটাও ভালো নয় ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে খারাপ হওয়ার কারণে কেউ তাদের কোন মেয়ে আমাকে বিবাহ দিতে চাই নাই ইয়া রাসূলুল্লাহ সেই জন্য আপনার দরবারে এসে কান্দতে কান্দতে প্রশ্ন করেছি আবার বলছি হুজুর আপনি আমাকে বলেন আপনার কেবলমাত্র একটা সুন্নাতের আমল না করার কারণে কি আল্লাহ আমাকে তার রহমতের দয়ার জান্নাত কি নসিব করে দেবে সাহাবি এমন করে কাঁদছেন আমার নবী বলেছিলেন হে আমার সাহাবি খবরদার তুমি কাঁদবে না চিন্তা করবে না পেরেশান হবে না আমি নবী তোমার বিবাহের দায়িত্বটা আমি নবী নিজেই তা নিয়ে নিলাম মহব্বত করে বলবেন না আপনারা বক্তাটাকে ইয়ং দেখছেন না বুড়ো দেখছেন বক্তা ইয়ং না বুড়ো তো বক্তা যদি ইয়ং হয় শ্রোতা ইয়ং হবে না বুড়ো হবে তাতে ধাক্কা মারতে হচ্ছে না কেন এত হ্যাঁ এমন মারবেন সুবহানাল্লাহ যেন আসমানে আল্লাহর আরশে পৌঁছে যায় বুঝছেন যখন ফুটবল খেলা হয় আপনাদের এইখানে আমি তো মাঝে মাঝে রাস্তায় দিয়ে লোক বাপরে বাপ মারলো বল নিয়ে দৌড়তে মারলো শট একদম গিয়ে বাড়ে লাগলো এরা বলছে গোল রেফারি বলে কি গোল বলে চিল্লাতে না লাইনম্যান বলে গোল বলে চিল্লাতে কেউ বলে না কি ওইখানে কেউ বলে এরা বলছে গোল আর এখানে বলে 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 আওয়াজের ভিড়ে তো যাই না ধাক্কা মেরে ধাক্কা মেরে ধাক্কা মেরে আমার আব্বা তো মাঝে মাঝে বলে বাবা এই যে তোদের এত ধাক্কা মারছে এই ধাক্কা যদি আল্লাহ একবার কিয়ামতে মেরে দেয় ইনশাআল্লাহ এক ধাক্কায় আল্লাহর জান্নাতে চলে যাব শুনেছেন না শুনেননি কথাটা হুজুর বলে যে তোদের বল সুবহানাল্লাহ বল কলমা পড় দরুদ শরীফ পড় এই বল এই যে ধাক্কা মারছে আল্লাহ যদি কিয়ামত বলে যা চলে যা জান্নাত এরকম যদি আল্লাহ একবার বলে দেয় ইনশাআল্লাহ নসিবটা আমাদের খুলে যাবে তামার রাসূলের সাহাবী বলছেন এই হুজুর বলে এই বাবা সাহাবী সাহাবীর নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন বাবা তুমি চিন্তা করো না তোমার বিবাহের দায়িত্বটা আমি নবী মুহাম্মদ রাসূল নিজেই নিয়ে নিলাম হুজুর সাহাবাদের দিকে তাকালেন তাকিয়ে বলছেন বাবা সাহাবারা তোমাদের ভেতরে বানু সাকিব গোত্রের নেতা আব্দুল ওয়াহাব আছে এই যেমন আমি আজ করছি আপনারা বসে আছেন হুজুর আজ করতে সাহাবারা বসে থাকছেন হুজুর বলছেন হে সাহাবারা বানি সাকিব গোত্রের নেতা আব্দুল ওয়াহাব এখানে কি আছে ঠাকুরে ডেকে দাও সাহাবাদের ভেতরে একজন বললেন না হুজুর আব্দুল ওয়াহাব উপস্থিত নেই আল্লাহ নবী ওই সাহাবীকে বলেন শোনো আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও আর আব্দুল ওয়াহাবের একটা মেয়ে আছে আব্দুল ওয়াহাবকে গিয়ে বাড়িতে গিয়ে তাকে ডাকবে আমার সালাম দেবে তুমি সালাম দেবে গিয়ে বলবে আল্লাহ নবী আপনার মেয়ের সাথে আমার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন খুঁজে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রাসূলের সাহাবী হযরত সাদ আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে দরজায় গিয়ে ডাকছেন ভেতর থেকে আওয়াজ আসছে মান আনতা কে তুমি আনা সাহাবে রাসূল আমি রাসূল একজন সাহাবী কি ব্যাপার বাইরে আসলেন সালাম সালাম দেওয়ার পর বলছেন আমি রাসূলের সাহাবী আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে প্রস্তাব দিয়েছেন বিয়ে হুজুর পাঠিয়েছেন বিয়ে দিয়ে হাদিসে আছে আব্দুল ওয়াহাব যখন শুনেছেন পুরো অবাক হয়ে গেছে পুরো অবাক হয়ে গেছে কেন আল্লাহ নবী যেই মেয়েটার জন্য প্রস্তাব দিয়েছেন মেয়েটি ছিল সেই জামানার সব থেকে সুন্দরী মেয়েদের ভিতরে একটা আর ছেলে হচ্ছে সব থেকে দেখতে খারাপ মেয়ে হচ্ছে বিশ্ব সুন্দরী আপনি আমি হলে কি মানব এই আমাদের হলে মানব এই মানব নাকি আমরা বলার আগে মেয়েই বলে দেবে চলবে না বাদ দাও
এখনকার কা মেয়ে বোন মেয়েরা যা স্মার্ট যা ফরওয়ার্ড মাশাআল্লাহ হ্যাঁ যা অ্যাডভান্সরা আপনি কোন মেয়ের জন্য যদি ছেলে দেখেন ছেলে দেখে ছবি দেখেন বাবা মেয়ে কি বলেন মা তোমার জন্য এই ছেলেটা দেখেছি ছেলেটা কেমন নামাজি ছেলে দাঁড়িয়ে আছে টুপি আছে একটু পড়েজগা ছেলে দেখে দেখে লাদেন চাচাটাকে ধরে নিলে হ্যাঁ কাকে খুঁজে বলে ঠিক বলছি না ভুল বলছি গো বহু মেয়েরা আছে দাঁড়িয়ে টিটকিরি মারে দানিয়ালদের ঘৃণা করে দানিয়ালদের তাচ্ছিল্য করে দানিয়ালদের ছোট করে হে আমার মুসলিম মা বোনেরা খবরদার দানিয়ালদের তাচ্ছিল্য করবেন না দাড়ি হচ্ছে মুস্তফা জানে রাহমাতের সুন্নাত নবী দানিকে কেউ যদি ক্রিটিসাইজ করে তাচ্ছিল্য করে অবজ্ঞা করে ছোট করে সে নিজের ঠিকানা জাহান্নামে করে নেবে আর যারা দাড়ি কাটছেন আপনারা এমনি কাটছেন গোনা হচ্ছে কাটছেন গোনা হচ্ছে কিন্তু যদি জঙ্গল মনে করে কাটেন নবীর সুন্নাতে তাওহীন করে কাটেন অবজ্ঞা করে কাটেন তাচ্ছিল্য করে কাটেন যে ওসব রাখার দরকার নেই এরকম যদি সুন্নাতকে ছোট করে যদি কাটেন ঈমান চলে যেতে পারে সাবধান এমনি আপনি কাটছেন এখন কাটি পরে রাখবো গুনাহ হচ্ছে আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের এমনি ছোট যদি করে কাটেন ঈমান চলে যেতে পারে তা আমার মাবুনের উদ্দেশ্যে বলেছি দানিয়াদের তাতকিরও করবেন না টিটকিরি মারবেন না আপনারা জানেন না দানিয়ালা ছেলেদের আল্লাহর জান্নাতের হুরেরা মহব্বত করে স্পষ্ট হাদিস আছে জান্নাতের হুরেরা দাঁড়িওয়ালাদের প্রেম করে তা আল্লাহ নবী সাহাবি গিয়ে বলেছেন আব্দুল ওয়াহাবকে আব্দুল ওয়াহাব পুরো অবাক চুপ করে আছে আব্দুল ওয়াহাব মনে মনে একবার নিজে সুন্দরী মেয়ের কথা ভাবছে কত সুন্দর মেয়ে আবার তিনি নবী পাকে পাঠানো সাহাবির দিকে তাকাচ্ছে একবার মেয়ের কথা ভাবছে আর একবার সাহাবির দিকে তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে সাহাবিকে বলেছিলেন হে রাসূলের সাহাবি আপনি চলে যান এটা কোনোদিন সম্ভব নয় এটা কোনোদিন হতে পারে না আল্লাহ নবী সাহাবি হযরত সাদ মনটা খারাপ হয়ে গিয়েছে চোখ দিয়ে পানি গড়ায় কাঁদতে কাঁদতে আবার তিনি আল্লাহ নবীর মদিনা দরবার শরীফে পৌঁছে যায় এইদিকে আব্দুল ওয়াহাব বাইরে থেকে ভেতরে প্রবেশ করে দেখছেন তানা সেই মেয়েটি দরওয়াজার পাশে দাঁড়িয়ে মা বোনদের একটা স্বভাব আছে মেয়েরা জলসা শুনছে তো না শোনে না গো সিস্টেম আছে না মেয়েদের শোনার সিস্টেম নেই মা বোনদের একটা স্বভাব আছে আড়ালে আবদালে কান পেতে লোকের গোপন কথা শোনা ঠিক বলছি না ভুল বলছি গো যদি সেটা ফুসকুড়ি হয় ফুড়া হয়ে যাবে যদি তিল হয় পুরো তাল হয়ে যাবে কিছু কিছু মেয়ে আছে মেয়ে তো না জানে মনে হবে সিসি ক্যামেরা কোথায় কি হচ্ছে কার বাড়ি কার ছেলে কার মেয়ে কার কি সব খবর সিসি ক্যামেরা জানে হুসেন হে মা বোনেরা মেয়েরা জাহান্নামায় যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ চগলখুরি করা এর কথা ওকে বলা ওর কথা ওকে বলা ছোট জিনিসটাকে বড় করে বানিয়ে বলা বুঝতে পেরেছেন তো নাকি মেয়েরা জাহান্নামায় যাওয়ার এটা অনেক বড় কারণ আমাদের এই কারণ আব্দুল আহাবের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা শুনে নিয়েছে যে আল্লাহর নবীর একজন সাহাবী এসেছেন দেখতে খারাপ হবার কারণে আমার আব্বা তাকে ফিরিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা তার কাছে ক্লিয়ার ক্লিয়ার হবার পর আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা জান কি এসেছিল বাপ বলছে আল্লাহ নবীর একজন সাহাবী এসেছিলেন কি ব্যাপার যে আল্লাহ নবী তোমার সাথে তার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সে বলছে তা আপনি কি করলেন আমি তাকে ফিরিয়ে দিয়েছি আব্দুল ওয়াহাব এই কথাটা যেই বলেছেন আব্দুল ওয়াহাবের মেয়ের চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছে রাগান্বিত হয়েছে হয়ে কি বলছিল জানেন মেয়েটি নিজের বাপকে বলছে ও আমার আব্বা জান ও আব্বা জান আমি আপনার মেয়ে জীবনে কোনোদিন আপনাদের মুখের উপর কথা বলি নাই ও আব্বা জান তবে আপনি শুনে নিন আপনি কিছু মনে করবেন না আপনি আল্লাহ নবী সাহাবিকে ফিরিয়ে দেওয়ার কারণে অনেক বড় গোনার কাজ করেছেন ও আব্বা জান আমার জন্য যিনি পাত্র পাঠিয়েছিলেন আমার জন্য যিনি ছেলে দিয়ে পাঠিয়েছিলেন তিনি অন্য কেউ নয় স্বয়ং আল্লাহ নবী পাঠিয়েছিলেন আর একটু আস্তে করে বলেন আস্তে বললে যখন জোরে হয় এটাই আমি বলবো কি আস্তে বললে জোরে হচ্ছে তো এটাই হলো
ও আমার আব্বা জান আপনি নবী পাকের পাঠানো সাহাবীকে ফিরিয়ে দেবার কারণে আপনি নবী পাকের কথা অমান্য করে নিয়েছেন আর আল্লাহ নবীর কথা অমান্য করার কারণে আপনি আপনার ঠিকানা নিজের জাহান্নামাই বানিয়ে নিয়েছেন ও আব্বা জান আপনি চলে যান আমার নবীর কাছে যান আমার নবীর কাছে দৌড়ে গিয়ে আমার নবীর কাকের কাছে গিয়ে নবী পাকের কাছে মাফটা চেয়ে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাঠানো ওই সাহাবী দেখতে খারাপ তো কি হয়েছে কালো তো কি হয়েছে আমার মেয়ে আপনার পাঠানো কালো কুস্তি সাহাবীকে বিবাহ করতে রাজিটা হয়ে গিয়েছে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তকবীর নারে তকবীর কে দিচ্ছিল আরেকবার দাও যখন মেয়েটি বলল চোখ দিয়ে পানি গড়িয়ে যায় কানতে কানতে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাফ করে দিন তিনি আপনি ক্ষমা করে দিন বিয়াদিবি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দিন বুঝুন আমি ভেবেছিলাম ওই ছেলেটি মিথ্যা কথা বলছে আপনার নামে বানিয়ে বানিয়ে বলছে বুঝুন আপনি আমাকে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে এতগুলো সাহাবাকে সামনে কি রেখে বলছি আপনার পাঠানো ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজিটা হয়ে গেলাম আমার নবী আব্দুল হাবের দিকে তাকিয়ে বলেন ও বাবা আব্দুল হাব তুমি আমার সাদকে ফিরিয়ে দিলে হুজুরের কথা শুনে সাদে আব্দুল হাবের চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আমার নবীর কদম ধরে কাঁদতে লেগেছে আমার নবী বলেছিলেন ও বাবা আব্দুল হাব খবরদার তুমি কাঁদবে না খবরদার তুমি চিন্তা করবে না যাও বাবা যাও আমি মোহাম্মদ রসুলুল্লাহ তোমার তোমার তোমাকে আল্লাহ আমি মাফ করে দিলাম হুজুর তাকে মাফ করে ছেড়ে দিলেন আর যে কোণে ছেলেটা বসে বসে কাঁদছিল কেন কাঁদছে বলবেন তো কেন কাঁদছিল সাহাবিটা হায়দা আর যখন ওয়াজ করে বেকার হয়ে গেল না নবী সুন্নাতের আমল হয় না বল এটা হচ্ছে পয়েন্ট আমার যে নবী সুন্নাতের আমল হবে না ফিরিয়ে দিল বসে বসে কাঁদছে হুজুর তার দিকে তাকিয়ে বলছেন বাবা আর কেঁদো না রেডি হয়ে গেছে খুশি হয়ে যাও স্ত্রীর কাছে চলে যাও তবে যাবার আগে 400 দিরহাম দেন মোহর নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন এবার আপনাদের প্রশ্ন করি বলেন তো দেন মোহর দেওয়া কি বলেন তো আপনারা দেন মোহর দেওয়া কি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল জায়েজ দেন মোহর দেওয়া কি এই বলেন না রে বাবা সব বিয়ে করেন নাকি আর হ্যাঁ বাহ মাশাআল্লাহ পিছন দিকে কি বলছেন ওয়াজিব না ফরজ মাশাআল্লাহ তো সব ভালোই জানে দেখছি যে দিন মধ্যে ওয়াজিব মিলকুল বুদআ আপনি আপনার স্ত্রীর সতীত্বের মালিক হচ্ছেন মানিক আলাসুর দিন মোহর দিতেই হবে আর যদি কেউ দিন মোহরের টাকা আদায় না করে মারা যায় আর স্ত্রী যদি মাফ না করে আল্লাহ কিন্তু ছাড়বে না এই জন্য যারা আমার বক্তব্য শুনছেন যদি কারো স্ত্রী দেন মোহরের টাকা বাকি থাকে মিটিয়ে না বলুন ইনশাআল্লাহ কারণ আমার কাছে দেন মোহর ক টাকা 4,000 5,000 10,000 কত এদিকে এমনি হয়তো এর থেকে তো বেশি হয় না তবে পশ্চিমবঙ্গে এমন এমন জায়গা আছে যেখানে দেন মোহর 1,00,000 1,50,000 2,00,000 3,00,000 টাকা হয় খাতা কলমে লিখে দেয় কি আল্লাহই ভালো জানে বুঝছেন দেন মোহর দিয়ে দেবেন সর্বপ্রথম দেন মোহর বাবা আদম মা হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন বাবা আদম মা হাওয়া জান্নাতে দেন মোহর সেখান থেকে দেন মোহরের সিস্টেম চলে এসেছে বিয়ে করলে দেন মোহর তো হুজুর বলছেন বাবা স্ত্রীর কাছে যাবে তবে 400 দিরহাম দেন মোহর নিয়ে যাও সাহাবী বলছে হুজুর এত টাকা নেই আমি গরিব লোক হুজুর বলছে তুমি টেনশন করো না তোমার দেন মোহরের দায়িত্বটাও আমি নবী নিয়ে নিলাম হুজুর তা সব ক্লিয়ার করে দিচ্ছে চলে যাও আমার সাহাবি উসমানের কাছে চলে যাও তোমাকে 200 দিরহাম দেবে চলে যাও আমার সাহাবি আলীর কাছে চলে যাও
তোমাকে 200 দিরহাম দেবে। চলে যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, সেও তোমাকে 200 দিরহাম দেবে, সব টাকাগুলো নিয়ে এসো। সাহাবী চলে গেলেন, তিনজন 200-200 করে 600 টাকা নিয়ে চলে গেলেন দিরহাম, এনে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী বললেন 400 দিরহাম দিন মোহরের জন্য রাখো, আর বাকি 200 দিরহাম দিয়ে তোমার স্ত্রীর জন্য মদিনার মার্কেটে কেনাকাটা করো। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? তো যাও কেনাকাটা করো। সাহাবী কিনতে চলে গেছেন, নতুন বইয়ের কাছে যাবে, নিজের জন্য কিনছেন, স্ত্রীর জন্য কিনছেন, সুন্দর সুন্দর জিনিসগুলো কিনছেন, সেরা সেরা জিনিসগুলো কিনছেন। এমন কজন কান কিনতে শুরু করেছেন, হঠাৎ করে একটা যুদ্ধের আওয়াজ আসছে, ডাক আসছে, কি ডাক? আন্নাফির। আমার নবী বলেছিলেন ও সাহাবারা যুদ্ধে চলো, যুদ্ধে চলো, যুদ্ধে চলো, জিহাদের ডাক আমার নবী দিয়েছেন। আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ও আমার আল্লাহ, দীর্ঘ 8 মাস ধরে মেয়ে খুঁজেছিলাম, মেয়ে পাচ্ছিলাম না, আল্লাহ নবী ঠিক করে দিয়েছে, কিন্তু এখন নবী যুদ্ধের ময়দানে দিয়েছেন, কি করব কি করব। চিন্তা করতে করতে তিনি আল্লাহকে বলেছেন, ও আমার আল্লাহ, স্ত্রীর কাছে যাব না, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাকে দ্বীনকে জিন্দা করার জন্য ইয়া রাসূলুল্লাহর সাথে আমি জিহাদের ময়দানে যেতে চাই। জোরে হবে না? এই দোয়া আছে, স্ত্রীর জন্য কেনাকাটা বন্ধ, কিনতে লাগলেন লোহার তলোয়ার, কিনতে লাগলেন লোহার পোশাক, কিনতে লাগলেন ঘোড়া, কিনতে লাগলেন লোহার যুদ্ধের সরঞ্জাম, সব কিনে নিজেকে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে সাহাবায়ে কেরামদের সাথে জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেলেন। যাবার কথা ছিল কোথায়? স্ত্রীর কাছে, ঠিক বলছি তো নাকি? আর গেলেন কোথায়? যুদ্ধের ময়দানে। ঈমান দেখেছেন? আজকে যদি আমাদের এমন হতো, বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ে ঠিক হয়ে গেছে, সব হয়ে গেছে, যুদ্ধের ডাক হয়ে গেছে, আমরা কি করব? যুদ্ধে যাব না, বউয়ের কাছে আগে যাব? হক কথা বলেন না রে বাবা। হ্যাঁ, আগে যুদ্ধ রেখে দিয়ে আগে বউয়ের কাছ থেকে ঘুরে এসে তারপর যায় হবে। রাসূলের সাহাবী দেখেন, ও ছাড়, নবী যুদ্ধের ডাক দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য আমার নবী যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। সাহাবী জিহাদের ময়দানে চলে গেছেন, যুদ্ধ শুরু করে দিয়েছেন, যুদ্ধ করতে করতে আহত হয়ে পড়ে গেছেন, এমন সময় আল্লাহর নবীর নজরটা তার দিকে পড়ে গেছে। হুজুর অবাক, সাদ তুমি এখানে, তুমি এখানে কি করছো? তোমার তো ওখানে যাবার কথা। সাদ বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য যুদ্ধের ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারি নাই, যুদ্ধের ময়দানে চলে এলাম। আল্লাহ নবী খুশি হয়ে হাত দুটো তুলে দোয়া চেয়ে বলেছিল, ও আমার আল্লাহ, আমি নবী সাদের উপর খুশি, আল্লাহ আপনি আমার সাদের উপরে খুশিটা হয়ে যা। আমার নবী সাহাবী সাদ আমার নবীর দোয়া পেয়ে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে তিনি পড়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীর অভ্যাস ছিল যুদ্ধ শেষ হয়ে গেলে সাহাবাদের কাছে যাওয়া, কে হলো, কে আহত হলো, কার কোথায় লাগলো, এমন করতে করতে আমার নবী সাদের মাথার সামনে দাঁড়ালেন। আমার নবী দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী কেঁদে কেঁদে সাদের মাথার সামনে বসে তার মাথাটা তুলে নিজের রানে রেখে নিজের দুটো হাত দিয়ে সাদের চেহারায় লেগে থাকা ধুলো বালি গুলোকে আমার নবী নিজে হাতে পরিষ্কারটা করে দিচ্ছে ছিলে। আহ, নসিব দেখেন, হুজুর তার ধুলোগুলো পরিষ্কার করছে, আর পাশে একজন সাহাবী দাঁড়িয়ে ছিল, নাম তার হযরত আলু বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ। ওই জায়গাটায় সাদ না হয়ে যদি আমি হতাম, আমার কত নসিবটা বড় হয়ে যেত, আমার মাথা থাকতো নবীর রানে আর রসুলের হাত থাকতো আমার চেহারা মুবারাকে। আল্লাহকে বলছে, কি নসিবটা!
হুজুর তার চেহারাগুলো পরিষ্কার করে দেয়। হুজুর হাসছেন মুচকি, তাবাসসুম হাসছেন, হেসে হুজুর মুখটা ঘুরিয়ে গিয়ে সাহাবারা বলছে হুজুর কি হলো ব্যাপারটা, আপনি হাসলেন কেন, আবার মুখটা ঘুরালেন কেন? হুজুর বলছে বাবা তোমরা জানো না আল্লাহ আমার সাদকে এত কবুল করেছে, সাদের কে আমার আল্লাহ, সাদকে আমার আল্লাহ হাউস দান করেছে। সাহারা বলছেন হাউসটা কি? হুজুর বলছেন বাসরা থেকে সানা পর্যন্ত এতটা দূরত্ব নাহার, যার পানি নদীর থেকেও, যার পানি চিনির থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, এমন একটা নাহার আল্লাহ আমার সাদকে দান করেছেন। সেই জন্য হাসছি আর মুখটা ঘুরালাম কেন জানো, আমার সাদের রুহটা নেবে বলে জান্নাতের হুরেরা প্রতিযোগিতা করছে, আমি নবী দেখে মুখটা ঘুরিয়ে নিলাম। জোরে বলবেন না, হ্যাঁ জোরে বলবেন না। দেখছেন তো সাহাবি স্ত্রীর কাছে যাবার আগে নবীর সুন্নাতের আমল করার নিয়ত করে ছটপট করতে লাগলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলতে লাগলেন এ সাহাবারা চলে যাও আব্দুল হাবের কাছে, গিয়ে বলবে ওর মেয়ের দরকার নেই, আল্লাহ আমার সাথে জান্নাতে হুরেদের সাথে বিয়ে দিয়ে দেন। জোরে হবে না, আরে জোরে হবে না, সুবহানাল্লাহ। ভাইদের বলে যাচ্ছি, আমার যুবকদের বলে যাচ্ছি, আমার নওজোয়ানদের বলে যাচ্ছি, বিয়ে একটা ইবাদত, ইবাদতে হারাম করবেন না, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ।